প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11 জুলাই 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে অবস্থান করতেছি বাচ্চুমোল্লা ডেয়ারি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এখান থেকে আজকে কিছু গাভী গরু দেখাবো, বাচ্চা সহ দুধের, এর জাতমান সম্পর্কে জানবো, কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সেই সকল বিষয়ে জানাবো। যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পরে বেচা কিনা কেমন এখন? বেচা কিনা আলহামদুলিল্লাহ সব সময় ভালো। আচ্ছা, ঈদের আগে তো আমরা প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন দেখাইছি গাভীর, এখন কি আবার শুরু হইছে ইনশাআল্লাহ? আবার রেগুলার প্রোগ্রাম যাবে। আচ্ছা, শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন। পরিচয়টা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া। আমার নাম মাহফুজ আহমেদ, খামারের নাম বাচ্চুমোল্লা ডেয়ারি। আচ্ছা, এখান থেকে তো গাভী গরু বিক্রি করা হয়। আর আপনাদের খামারের ঠিকানা হচ্ছে একদম এই জামে মসজিদটা পার হয়ে আসতে হবে। জামে মসজিদ পার হয়ে এসে আমাদের। আচ্ছা, কয়টা গাভী আনছেন আজকে? গাভী আছে তিনটা, দুইটা দুধের একটা প্রেগনেন্ট। আচ্ছা, বাচ্চা সহগুলো কি দুধ দেখানো যাবে ভাই? একদম গ্যারান্টি সহকারে দেব। আচ্ছা, কত দামের গরু আছে আজকে? আজকে সর্বনিম্ন দাম থাকবে 1,48,000, সর্বোপরে 1,95,000। 195 পর্যন্ত বিগ সাইজ যেটা। চলেন এক এক করে এগুলো দেখান, এর যে সঠিক বর্ণনা বিশেষ করে মাহফুজ ভাই দুধ, ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে জানাবেন। অবশ্যই চেষ্টা করব। আর আজকে আমি দেখাবো সব ব্যাপারীর থেকে আমার এখানে 10-15,000 টাকা দাম কম পাবে। যে কয়টা ব্যাপারী আছে? আচ্ছা, মুখে কিন্তু বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। কাজে প্রমাণ, এবং আপনি দেখেন যদি কম না হয় আমি আপনি যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা, তো চলেন মাহফুজ ভাই এক এক করে এগুলো আমাদের দেখান। জি অবশ্যই। 1 নম্বর সিরিয়ালে বিগ সাইজের বাচ্চা সহ একটা সুন্দর গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? জাত আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। গাভীর দাঁত কয়টা? দাঁতে 6টা। 6 দাঁত। খিল হবে দুই পাশে? জি, দুই পাশে খিল হবে। কত নম্বর বাচ্চা এটা? বাচ্চা দিছে দ্বিতীয় নাম্বার। 2 নম্বর বাচ্চা? জি। বাছুরের বয়স কেমন? বাচ্চার বয়স আজ 3 দিন। মাত্র 3 দিন? জি। আচ্ছা, এটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা, একদম মায়ের থেকেও ভালো পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, মা মেয়ে একই রকম? একই রকম। এখন যদি কেউ দুধ দেখতে চায়, দুধ কত লিটার দেখাবেন? এখন এই অবস্থাতে আপনি সকালে 10 কেজি এসে দুধ বুঝ করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, একটু ধারবার দেখানো যাবে কি ভাই? অবশ্যই ধারবার দেখা দিচ্ছে, একদম স্কোয়ার ধারবার, চার বাটা একদম পাইপের মতো। আচ্ছা, চারটা এক এক করে দেখান আমাদের আস্তে আস্তে। আচ্ছা, একটা? আচ্ছা, সবগুলো দেখান। জি, সবগুলো দেখেন, একদম পাইপের মতো কিন্তু মোটা। আচ্ছা, এটা সকালে দিবেন হচ্ছে 10টা? 10টা। আর বিকেলে? বিকালে এখনো ওই রকম ভাবে বাচ্চা ধরা হয় না, যতই বাচ্চা ধরা যায় যত কম হোক 5-6 কেজি দুধ হবে। মোটামুটি 15-16? জি, 15-16। এখন বাচ্চার বয়স কেবল 3 দিন, বাচ্চা পরিপূর্ণ হয়ে গেলে আপনার 17-18 কেজি লিগেল দুধ হবে। আচ্ছা, দাম কত পড়বে? এটার দাম চাও আমার 1,95,000। 1,95,000 মানে আজকের প্রতিবেদনের সবচেয়ে দামি গরু? সবচেয়ে দামি গরু, আর আমি মনে করি যে এত কম দামে এরকম গরু কেউ দিতে পারবে না। আচ্ছা, দাঁত কি 6টা? ছয়টা দুই পাশে খেল আছে। আচ্ছা, সঙ্গে কিন্তু আবার বকনা বাচ্চা, দুধ কিন্তু 15 কেজি একদম বুঝ করে নিয়ে যেতে পারবে। চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখি। 2 নম্বর সিরিয়ালে ভাই মাঝারি আকৃতির একটা গাভী নিয়ে আসলেন, রং সাদা কালো, এটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। এটা তো মনে হয় প্রেগনেন্ট না? জি, প্রেগনেন্ট। এই একটা প্রেগনেন্ট, পরেরটা আবার দোয়াল। এটা প্রেগনেন্ট এবং টানা প্রেগনেন্ট, এটা কিনে নিয়ে আসছে একদম আমার বাড়ির পাশের গরুই। আপনার মনে করেন যে টানা প্রেগনেন্ট এই জন্য কিনছি যে জানাশোনা গরুর জন্য নিয়ে আসছি। আচ্ছা, দাঁত? এটার দাঁতে 4টা। দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা দিবে। সময় কতদিন আছে? এটার সময় আছে, একদম কার্ড আছে আমার কাছে, কার্ডের হিসেবে একদম 18 দিন টাইম আছে। 18 দিন সময় আছে? জি। আচ্ছা, মানে বাটটার দেখে নিয়ে আসছে একদম ক্লিয়ার। দাম কত? এটার দাম পড়বে 1,65,000 টাকা। বললেন জানাশোনা গরু, দুধ কত হয়েছে? দুধ আগের বেনে একদম 12 কেজি দুই বেলা দুধ পাইছে, এবং ও সে বইটাও আছে। আচ্ছা, এখনকার দাম 165? 1,65,000। চলেন আমরা 3 নম্বরে গাভী দর্শক দিয়ে দেখান। সবশেষ 3 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন, একটু লালটে টাইপের, বাচ্চা সহ। কি জাতের গাভী এটা? এটা জার্সি জাতের গাভী, বাচ্চাও জার্সি। আচ্ছা, জার্সি জাতের গাভী। জি। বাচ্চাটা কি জাতের? বাচ্চা একদম 100 জার্সি। ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা। এটাও বকন বাচ্চা? দুইটা গাভীর সাথে দুইটা বাচ্চা আজকে বকন বাচ্চা। আচ্ছা, দাঁত বলছেন কয়টা? দাঁতে 4টা। কত প্রথম না দ্বিতীয়? প্রথম বাচ্চা দিছে। আর বাছুরের বয়স কত? বাচ্চার বয়স আজ 4 দিন। 4 দিন? জি। আচ্ছা, এটার একটু ধারবার দেখান তো ভাই। জি, দেখেন এটারও আগেরটার চেয়ে এটার ধারবাট আরো সুন্দর, একদম পায়ের মতো মোটা হবে, মোটা বেশি এটার। জি। এটা দুই বেলা দুধ গ্যারান্টি কত? দুই বেলা দুধের গ্যারান্টি পাবে, এখন বর্তমানে আছে 10টা, বাচ্চা পরিপূর্ণ হয়ে গেলে 12-13 কেজি দুধ আসবে। আচ্ছা, মোটামুটি আপনি 10টার বুঝ দিবেন না? 10টা দুধের গ্যারান্টি পুরো বাংলাদেশ। দাম কত? এটার দাম পড়বে 1,48,000। 148? মাহফুজ ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। ফোন নম্বর 01772828633। আচ্ছা, যে গরুগুলো দেখালেন এগুলো নিয়ে দর্শকদের কিছু বলতে চান? প্রথমেই বলছিলেন যে 10-15,000 টাকা কম,
অবশ্যই আপনি দর্শক ভাইরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আসলে আচ্ছা আমার কাছে কম লাগছে, আসলে আমার কাছে কম লেগে তো লাভ নেই, আমি তো আর কিনবো না। যারা দেখতেছে ভিডিও দুধের সাথে কথা কাজে মিল থাকলে গরু কোয়ালিটি জাতমান দেখে যদি ভালো লাগে এবং দামে যদি কম মনে হয় তাহলে নেবে, না হলে নেওয়ার প্রয়োজন না। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।